মধ্যবিত্তদের জীবনটা একটু অন্যরকম তাই না আছে বড় লোকদের মতো অট্টা লেখা না আছে গরিবদের মতো ছাউনি লকাম ব্যাক টু আয়ার চ্যানেল অভিজ্ঞান তোমার সবাই কেমন আছে আশা করছি তোমার সবাই ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তোমরা হয়তো আমাকে এই ড্রেসটাতে দেখে ভাবছো সব এই কি ব্যাপার এখনই এরকম হচ্ছে দেখো ঘড়িতে টাইম বাজছে ঠিক আটটা বাজতে পাঁচ মিনিট কম অ্যান্ড আমাদের বাড়িতে হচ্ছে ধান ঝাড়াই আমিও এতক্ষণ বাবার সঙ্গে ধান ঝাড়াই করছিলাম আর যে নয়েজটা আসছে সেটা হচ্ছে মেশিনে পাঁদের প্রেশার দিয়ে যে ধান ঝাড়াই করে কিনা না সেই মেশিনটা হচ্ছে আমাদের ছোট একটা মেশিন আছে বড় মেশিন আছে তো ওই ছোট মেশিনটা যে আমাদের অল্প একটু ধান সেগুলো মারা হচ্ছে আমি এতক্ষণ করেছিলাম সেই জন্য এই ড্রেসটা পরে আছি তো সবাই তো অনেক ধরনের ব্লক করে আমিও ভাবলাম যে না আমিও তাহলে আমাদের বাড়িতে কী কী কাজ হয় আমাদের জমি কতটুকু সেই সম্বন্ধে আর কি আমার ডেইলি রুটিন তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা যদি এতে ইন্টারেস্টেড থাকো তাহলে এই ভিডিওর কমেন্টে তোমরা অবশ্যই জানাবে যে হ্যাঁ রেগুলার আমি কোথায় থাকি বা কি তোমাদের আমার বিষয়ে যা জানার আছে যা এরকম জিজ্ঞাসা করতে পারো অ্যান্ড আমি তোমাদের জন্য একটা কিউএন এনে ভিডিও নিয়ে আসবো চলো তোমাদেরকে দেখাচ্ছি যে আমাদের বাড়িতে এখন কি হচ্ছে ওকে যেরকম আমি বললাম যে আমি বাবার সঙ্গে ধান ঝাড়ছিলাম ইয়েস আমি আজকে উঠেছিলাম ভোর ছয়টার সময় তো আমি আর বাবা মিলে ধানগুলো ঝাড়ছিলাম তখন মা সকালে সমস্ত কাজগুলো সেরে নিয়ে রান্না করছিল আমার ভাইয়ের যেহেতু এক্সাম ছিল তাই সে ও বই পড়ছিল আর মায়ের রান্না হয়ে গিয়েছিল তখন সাড়ে আটটা নাগাদ তো মা বললো তুই অনেকক্ষণ ধরে কাজ করছিস তাহলে আমি একটু করি আর তুই তাহলে আমাদেরকে এগুলো এনে দে দেন আমি তো দিচ্ছিলাম তো ভাই তখন পেছন থেকে একটু ভিডিওটা ধরে দিচ্ছিল বই পড়ার থেকে উঠে এসে আমাকে একটু ধরে দিয়েছিল তখন আমি এই যে এরকম করে সাইডে ধান দিচ্ছিলাম বাবাকে মাকে ধান আমরা নিজে কাজ করছি আমার ব্রাদার পড়াশোনা করছি দেখো হাইরে পড়াশোনা ক্লাস টেনের ছাত্র ও মাই গড কাজ করতে করতে আমি আবার গিয়ে দেখলাম ভাই সত্যি সাথে করছে না এমনি বসে গল্প করছে তারপর আমি গিয়ে ভাইকে দেখলাম যে সতে না ও বই নিয়ে বসছিল পড়ছিল আর নিক নিকনেম হচ্ছে মানে গড আমলোকে গড বলে রাখি দেন ভাই বললো তাহলে তুই নিচে যা আমি এখান থেকে একটু ভিডিও শ্যুট করে দিই তারপর তোমরা দেখতেই পাচ্ছ এভাবে আমি ঝেরে ঝেরে আগাছাগুলো সরাচ্ছিলাম দানের থেকে যাতে ধানটা উড়াতে আমাদের সুবিধা হয় আর বাবা মায়ের যে পাতে প্রেশার দিয়ে ধান মারছিল মানে মধ্যবিত্তদের কি একটা শোক তাই না গ্রামের লোক আমরা তো গ্রামে থাকি গ্রামে থাকলে এই সমস্ত কাজ করতেই হয় এটা স্বাভাবিক বিষয় এই তো আমি এভাবে বাবা আমাকে একটু সাহায্য করছিলাম যতটুকু আর কি পারি আর্থিক সহায়তা হয়তো বা কোনো দিন করতে পারো না আমি এভাবে জন্মেছি অন্যের ঘরে আমাকে যেতেই হবে ঘর তো রাখতে পারবো না বা এই বাড়িতে থাকাকালীন যতটুকু আর কি সহায়তা করা যায় তাদের হাতে হাতে কাজ করে দিয়ে এটাই করার চেষ্টা করি তাই তো এগুলোই আমাদের কাজ সকালবেলা উঠে কাজ করছিলাম মা রান্না বান্না করলো মেয়ে হয়ে জন্ম এই সমস্ত কাজগুলো তো করতে হবে টুকটাক একটু তাই আর কি করছিলাম যারা যারা গ্রামে থাকো তারা অবশ্যই কমেন্ট করে জানিও কাদের জমি আছে ভাই একটু দুষ্টুমি ছিল আর ভাই আমাদের ছাদটা দেখাছিল। দেখা যায় গ্রামের লোকের ছাদ কেমন হয় পুরোটা ছাদ আমাদের শুধু ঘুটে কাটা ছিল সাড়ে দশটা নাগাদ আমাদের সকল কাজ হয়ে যায় এবং আমি স্নান দান করে এসে ঘড়ির দিকে তাকিয়ে বলছিলাম যে সাড়ে দশটা বাজে এবং আমি এখন ভাত খেতে যাবো তো এটা আমি বলছিলাম এই যে আমার আর বাবা মা এটা স্নান করতে যাবে মা স্নান দান করে এসে ভিডিও খেয়েছিলো আমি একটু করে ভিডিও এটা করে নিলাম মা আবার মাঠে যাবে সেই কারণে আমার পুজোটা দিয়ে যাচ্ছিলো আমার খুব খিদে পেয়েছিলো এরা স্নান করার আগে খেয়ে নিয়েছিল অ্যান্ড আমি স্নান দান করে খেয়েছিলাম কি করছো ভি তুমি ফুল গাছ লাগাচ্ছি চলো এই দেখো আমাদের লিটিল বাগান ছোট্ট ছোট্ট ফুল গাছ ডাং ডাং গাছ তখন আমি বললাম যে আমাদের কাজ কমপ্লিট অ্যান্ড আমি খেতে যাচ্ছি আমার খাওয়া দাওয়া কমপ্লিট এখন চলে এসছি আমাদের বাড়ির পেছন দিকে এন্ড আমার ভাই এইখানে আমার দেখো কয়েকটা ফুল গাছ ছোটো ছোটো ফুল গাছ এই যে রক্তগাধা এই যে একটা এই যেখান দিয়ে আমি বুনেছি এগুলো সেগুলো আমার ভাই একটু মেরামত করছিল আর এখান দিয়ে যে ধানগুলো মারা হলো সেগুলো রয়েছে খড়গুলো এইখানে আর ধানগুলো এইখানে ধানগুলো এখন সারাদিন ভরে আমি আর ভাই শুকাবো মা বাবা গিয়েছে মাঠে আরও একটু জায়গা ধান আছে ওটুকু ধান আনা হয়ে গেলে আমাদের ধান শেষ যে অল্প জমি সেটা আমাদের ধান কমপ্লিট এখন আমি ভাইকে বললাম যে বাড়িতে চল এই পেছন দিকে আমাদের সমস্ত মানে জিনিসগুলো থাকে এই যে পাটকাঠির পালা সবকিছু আমাদের পেছন দেখি আর কি দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ করো সবাই বন্ধুগণ দেখো আমার ভাই এই আমি পারি না এখানে গরুটা মশা খেলাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ যে আমার দিদি ধানগুলো এক জায়গায় জড়ো করছে তো জড়ো করে ধানে কিন্তু নোংরা ছিল নোংরাগুলো পরে উড়িয়ে দেব বাতাসে দা দিদি কিন্তু অনেকটাই কষ্ট করছিলো রোদের মধ্যে হাতে দিল গাইস আমাদের ধান শুকানো হয়ে গেছে ধান শুকানো না হলেও এখন জল করে রাখতে হবে আমার কাকা ওখানে ধান মারবে অ্যান্ড হচ্ছে ব্লগটা শুরু করেছিলাম কাজের মাঝখানে ব্লকটা কাজের মাঝখানেই শেষ করছি এই ধানটা জল করলে আজকের দিনের মতো আমার কাজ শেষ পরে গরু বাছর ওগুলো খুলতে হবে ওগুলো বাড়ির কাজ অন্য কাজ তো ব্লকটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও আর বেল আইকনটি অবশ্যই প্রেস করবে